দশম শ্রেণীর সুধি শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অধ্যায় এগারো খনিজ সম্পদ জীবাশ্ম পর্ব ৬ পড়াবো। আজকে পড়াশোনা হবে মূলত পলিমার চ্যাপ্টারের উপরে, পলিমার সায়েন্সের উপরে। এই পলিমার সায়েন্স একটা আলাদা সায়েন্স হিসাবে স্থান পেয়েছে, এখন অনেক প্রতিষ্ঠানে পলিমার সায়েন্স নামে একটা সাবজেক্ট করা হচ্ছে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা আসুন পলিমার সম্বন্ধে জেনে নিই। এই পলিমার বলতে কী বোঝায়, আজকে আমরা পড়াবো পলিমার বলতে কী বোঝায় প্রকারভেদ সহ ব্যাখ্যা। এরপরে পড়াবো প্রাকৃতিক পলিমার বলতে কী বোঝায়, বিভিন্ন পলিমারের ধর্ম ব্যবহার, কৃত্রিম পলিমার বা প্লাস্টিকস, আর এরপরে আমরা প্লাস্টিকের সুবিধা অসুবিধা আমাদের করণীয়, এরপরে আসে লাস্টে জৈব অজৈব যৌগের পার্থক্য। এগুলো আমাদের বইভিত্তিক সর্বশেষ চ্যাপ্টার শেষ করা হলো আজকে পর্ব ৬ মাধ্যমে। এরপরে পর্ব ৭ আমরা একটা দিব, সেটা আবার বিভিন্ন রকমের ট্রান্সফার তার উপরে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা পর্ব ৬ নিয়ে কথা বলি। পলিমার, পলিমারের কথাটা আমরা অনেকবারই বলেছি আপনাদেরকে, পলিমার করণ বিক্রিয়া বা পলিমার কাকে বলে। তো পলিমার করণ বিক্রিয়ার সাহায্যে পলিমার উৎপন্ন হয়, পলিমার করণ বিক্রিয়া। আমরা এটা এর আগেও বিভিন্নভাবে পড়িয়েছি আপনাদেরকে, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে সপ্তম অধ্যায়ে পড়িয়েছি আমরা। এছাড়াও আপনারা জেনেছেন অন্যান্য চ্যাপ্টারেও আছে যে প্রভাবক উচ্চ তাপমাত্রা ও চাপের প্রভাবে, উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপে, উচ্চ চাপ হাই প্রেশার প্রভাবে এক বা একাধিক যৌগ হতে বৃহদাকার যৌগ, বৃহদাকার যৌগ যে বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে, তো আমরা একটা বিক্রিয়া দেখিয়ে দিই তারপরে বুঝাই, অসুবিধা নাই। আমরা ওই বিক্রিয়ক, যেমন আমাদের খুব পরিচিত একটা বিক্রিয়া, এটা আমাদের খুবই পরিচিত, সেই ক্লাস ৯ থেকে আমরা পড়ছি। তো পরিচিত উদাহরণে দিবেন যেন আপনারা ভুল না করেন, আমরা হয়তো আরও ১০টা উদাহরণ দিতে পারবো, কিন্তু আপনারা সবসময় পরিচিতের মধ্যেই থাকবেন। পরিচিতের মধ্যে থাকলে আপনাদের ভালো। ১০০ এটিএম মানে একটা বিশাল চাপ, ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর সামান্য অক্সিজেন, এর সাহায্যে কি হয়, এখান থেকে আমরা পলিথিন পেয়ে যাই, ইথিলিন থেকে পলিথিন। ইথিলিন থেকে আমরা পলিথিন তৈরি করে ফেললাম। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা বলি মনোমার, মানে এখানে ইথিলিনটা মনোমার, মনোমার বলা হয় এটাকে, কারণ এর অসংখ্য অণু, এন এর মান এখানে ১০০, ২০০, ১০০০ হতে পারে। আর এটাকে আমরা বলছি পলিমার। আমরা গত ক্লাসেও বলেছি, আমরা আবারও বললাম, হয়তো ৯ বলেছি আমরা। তো যাই হোক, পলিমারকরণ বিক্রিয়া আমরা বুঝলাম। এখন পলিমারকরণ বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সংযোজন পলিমার আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। তো সংযোজন, এটা হচ্ছে সংযোজন পলিমার। পলিমার বিক্রিয়াকে আমরা দুই ভাবে ভাগ করি, একটা সংযোজন আর একটা ঘনীভবন। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, এটা সংযোজন পলিমার, আমরা এটাকে সংযোজন পলিমার বললাম, কারণ এখানে সংযোগ ঘটছে কি, এখান থেকে এইটা, এখান থেকে কোনো কিছু যখন পানি বের হয়ে যায় তখন আমরা ঘনীভবন বলি। আমরা গতকাল কখন পড়েছিলাম, ওইরকম মেলামাইন ফরমালিয়ার রেজিন তৈরির সময় আমরা বলেছিলাম যে পানি বের হয়ে যাচ্ছে, শক্ত পদার্থ উৎপন্ন হচ্ছে। আমরা এমন উদাহরণ দিয়েছিলাম যে দুধ আমরা যখন মানে হিট দেই, পানি উড়ে চলে যায়, দুধ আস্তে আস্তে ঘন হয়ে যায়। তো যাই হোক, আস্তে আস্তে ঘন হয়ে যায়। তো এখানে আমরা সেরকম সংযোজন পলিমার, এখানে একই জিনিস সংযোজিত হয়ে বড় রকমের হলো, এটা সংযোজন পলিমার। এরকম আরও উদাহরণ আমাদের আছে সংযোজন পলিমারের, আপনারা এটার নাম হয়তো শুনে থাকবেন, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড।
ভিনাইল ক্লোরাইড এখন আমাদের দেশে পিভিসি পাইপ আমরা টিভির অ্যাডে অনেক সময় দেখি পিভিসি পাইপ পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এখান থেকে আমরা যখন ওরকম অনেক বেশি তাপমাত্রা এবং চাপ দিয়ে ফেলি তখন এখান থেকে আমরা পিভিসি পেয়ে ফেলি পিভিসি ও পেয়ে ফেলি উচ্চ তাপ চাপ এখানে উচ্চ তাপ দিতে হয় উচ্চ তাপ উচ্চ চাপ আপনারা তুলবেন এই জন্য মাঝে মাঝে আমি একটু দূরে চলে যাচ্ছি যে আপনারা খাতা কলম নিয়ে যারা বসছেন তারা ইচ্ছা করলে উঠানোর সুযোগ পাবেন উচ্চ তাপ উচ্চ চাপ এবং এখানে আবার জৈব পারক্সাইড প্রভাবক দেওয়া হয় জৈব পারক্সাইড কথাটা আমরা একটু বোঝানোর চেষ্টা করছি জৈব পারক্সাইড দিলে এখানে বিষয়টি এরকম হয় আমরা একটু বন্ধন ভেঙে যদি দেখাই তাহলে বেশি ভালো দেখানো যায় শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা দেখুন কিভাবে কিভাবে আগাচ্ছি এইচ এইচ এরপরে এইচ সি এল এটা হচ্ছে পিভিসি এটার নাম পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এর বাংলা ইংরেজি করলে এরকম পলি ভিনাইল 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 ক্লোরাইড ক্লো ক্লো সি এইচ এল ও ক্লো রাইড সি এইচ এল ও ক্লোরাইড ক্লোরাইড তো ক্লোরাইড 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 তো আমরা পিভিসি ক্লোরাইড পিভিসি আমরা তৈরি করে ফেললাম তো এভাবে আমরা মানে ঘরে ভবনের আমরা আরো একটা উদাহরণ দিতে পারি প্রোপিন থেকে পলিপ্রোপিন উদাহরণ একাধিক শিক্ষা একদিক দিয়ে ভালো হঠাৎ পরীক্ষায় কোন বিক্রিয়া আসবে আমরাও জানি না আপনারাও জানেন না আমরা এটাকে যদি এরকম ভাবে মানে গার্ডেন সংকেত দ্বারা দেখায় অনেক সময় বুঝতে ভালো হয় কেন যে প্রত্যেকটা যোজনী দেখানো যায় তো যোজনী দেখলে আপনার যেমনি ভালো যেমন ধরেন এখানে আমরা যে খেয়াল করবো যে টান দেওয়া যাবে কিনা যেমন দেওয়া যাবে না এই যে এখনই আমরা দিয়ে ফেলতে লেগেছিলাম তো প্রোপিন এটা যোজনী চার হয়েছে এরও চার হয়েছে এখানে অবশ্য তিনটা হাইড্রোজেনই হবে আমরা দিলাম এটার নাম হচ্ছে প্রোপিন 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 এর এন সংখ্যক যখন যুক্ত হবে সেখান থেকে হবে পলিপ্রোপিন পলিপ্রোপিন কি হবে আমরা এক দুই তিন এরকম ভাবে আমরা বলেছিলাম যে যখন কোনো মানে পলিমার তৈরি করবেন লাস্টের দুটো হাত সবসময় ফাঁকা রাখবেন এর মানে কি জানেন অসংখ্য এরকম হাত জোড়া হয়ে একটা বিশাল চেন গঠন করবে এই জন্য দুটো হাত পাশে ফাঁকা রাখবেন আমাদের সংখ্যা দেখবেন মিলে যাবে অসুবিধা হওয়ার কথা না আমাদের যা সংখ্যা দরকার সব ঠিক হবে ছয়টা তো এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে পলিপ্রোপিন এটা হচ্ছে প্রোপিন থেকে পলিপ্রোপিন পলিপ্রোপিন আমরা অলরেডি তিনটা উদাহরণে দিয়েছি সংযোজনে তাহলে এটা হলো এক নম্বর উদাহরণ এটা দুই নম্বর এটা তিন নম্বর তো শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা তিনটা উদাহরণ অলরেডি পড়ে ফেলেছি অসুবিধার কিছু নেই এখানে মানে আমরা উচ্চ চাপ দিব উচ্চ চাপ হাই প্রেসার দিতে হয় টেম্পারেচার 120 ডিগ্রি সেন্টিগ্রেড আর টাইটেনিয়ামের ক্লোরাইড TiCl4 TiCl4 যাই হোক এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে আমার এখানে একবার দেখছেন বা দেখেননি এটা বড় কথা না এটা আপনাকে পাঠ্য বই থেকে মুখস্থ রাখতে হবে একবার দেখেছেন ভালো করেছেন কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে এখন সংযোজন পলিমারের পরে আমরা আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে ঘনীভবন পলিমার ঠিক আছে ঘনীভবন মানে আমরা বলেছি যে ঘন হওয়ার ব্যাপার আছে এখানে মানে কি পানি বের হয়ে যাবে সেরকম একটা ব্যাপার তো আমরা ঘনীভবন পলিমারেরও দুটো উদাহরণ আপনাদের দেখাতে চাই ঘনীভবন পলিমার ইংরেজিটা কনডেনসেশন CON কনডেনসেশন কনডেনসেশন পলিমার কনডেনসেশন পলিমার ঘনীভবন পলিমার শুধু শিক্ষার্থীবৃন্দ এটাতে পানি বের হয়ে যাবে আমরা সেরকম কথা বলেছিলাম তো আমরা এখানে নাইলন আমাদের খুব পরিচিত একটা শব্দ নাইলন তো আমরা দেখি কি করছি এটার নাম মিথিলিন হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন বিক্রিয়াটা দেখতে বেশ শক্ত মনে হয় কিন্তু আমরা যদি ঠিকমতো বুঝিয়ে দিই তাহলে অতটা শক্ত লাগবে না
ডাইঅ্যামিন হেক্সামিথিলিন আমরা এবার একটা যৌগ নিলাম ডাইঅ্যামিন হেক্সামিথিলিন হেক্সামিথিলিন এর সাথে আমরা নিচে আরেকটি যৌগ এটার নাম অ্যাডিপিক অ্যাসিড CH2COOH CH2COOH আবার এখানেও এখানে ফোর নিতে হবে আর কি মানে সিক্স সিক্স আমরা বলে নিচ্ছি কথাটা এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আপনাদের পাঠ্য বইয়ে নামটা উল্টা করে দেওয়া আছে বরং এটাকে লেখা আছে অ্যাডিপিক অ্যাসিড ওইটাকে লেখা আছে ডায়ামিন হেক্সামিথিলিন আপনারা দয়া করে ঠিক করে নেবেন এই বইটা চেঞ্জ হলো বছর ঘুরে গেল কিন্তু আমরা দুঃখিত যে এই জায়গাটা আমাদের কোনো সংশোধনকারীর নজরে আসতো না আমরা দুঃখিত হলাম কিন্তু কিছু করার নেই আমরা এখন এই বিক্রিয়াটা একটু বুঝে দিব বলেছিলাম আপনারা সবাই একটু ভালো করে বুঝে নিন শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটা কাজ করতে চাচ্ছি এখানকার একটা ওয়েজ আর এখানকার একটা এইচ ওই দূরের এইচ ওই এইচ আর কি তো শুধু শিক্ষার্থীবৃন্দ এখান থেকে একটা পানি হয়ে গেল হ্যাঁ আর আরেকটা পানি আমরা এখান থেকে ওইচ আর এখানকার একটা এইচ এই হলো আরেকটা পানি তো এখানে দুই অনু পানি বের হয়ে যাবে টু অনু পানি দুই অনু পানি তো এখানে দুই অনু পানি হলো আমি আপনাকে বোঝানোর জন্য এইভাবে দেখালাম একটু ভালো করে খেয়াল করবেন একটু খেয়াল করলে আর সমস্যা নেই এরপরে আমরা হয়তো এদিক থেকে লেখা শুরু করছি সিও সিএইচ টু এরপরে ফোর সিও এরপরে দেখেন এন এইচ বা এইচ এন যেভাবে আছে সেভাবে লেখা যাবে এন এইচ লেখাটা ভালো বেশি কারণ বন্ধন তো এন এর সাথেই হবে এইচ এর তো যোজনী এক ওর সাইডে লেখে ভালো এন এইচ এরপরে সিএইচ টু সিক্স এরপরে এন এইচ শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা বলেছিলাম যে আমাদের এই দুপাশে কিন্তু দুটা ফাঁকা রাখবেন যখন পলিমার তৈরি করতে যাবেন তা আমার বিশ্বাস এটা আমরা পড়াইছি এটার নাম হচ্ছে নাইলন নাইলন এখানে সিক্স সিক্স বলা হয় কেন সিক্স সিক্স বলা হয় আমরা একটু বুঝে দিই নাইলন সিক্স সিক্স বলা হয় এই কারণে যে এখানে দেখুন কার্বন ছয়টা আছে এখানেও কার্বন ছয়টা আছে চারটা আর ওই যে অ্যাসিড গ্রুপের সাথে একটা একটা দুটা এগুলো চার দিয়ে ছয় এভাবেই রপ্ত করলে ভালো হয় তো শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা বলেছিলাম যে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এখানে এন দিব কিন্তু আমরা তো ওখানে এন নেইনি তাই এখানে একটা এন এবং কি এখানে আরেকটা এন এখানে আমাদের জায়গা একটু কমে দেখতে পাচ্ছে তো অসুবিধা নেই আমরা এন অনু এখানে একটা দিতেই হবে আমাদের এন আর এখানে তখন হবে টু এন কারণ একটা একটা করে নেওয়ার ফলেই দুই অনু পানি হয়েছিল তার মানে এন এন নিলে টু এন অনু পানি হবে এটা হচ্ছে নাইলন সিক্স সিক্স আমরা অলরেডি নাইলন সিক্স সিক্স নাইলন আমরা দেখেছি আমরা যে দেখি অনেক সময় কাপড় চোপড় শুকাতে আমরা সাদা বিভিন্ন রঙের সবুজ লাল নীল বিভিন্ন রঙের যে অনেক শক্ত একটা রশিতে কাপড় চোপড় শুকিয়ে দেয় যেটা অনেক বৃষ্টি হলেও পচে যায় না এই নাইলনই আমাদেরকে আজকে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ পাটকে বিকল্প হিসাবে চলে এসছে আমাদের পাটের সুবিধা যেটা পচে যায় অসুবিধা এই যে কেউ হয়তো দড়িটা দিয়ে কাপড় চোপড় শুকাচ্ছে দুই তিন দিন বৃষ্টি হলো ওই বৃষ্টিতে এই পাটের আঁশ পচে যায় সো মানুষ তখন ওই আবার বিরক্ত বোধ করে আবার দড়ি কিনতে হয় তাই নাইলনের দিকে দেশের বাইরের লোকসহ আমরাও ধাবিত হলাম নাইলন আমাদের কাছ থেকে দূরে চলে গেল এমনকি আমরা ব্রাশের উপরে যে আমরা পিক্সেল ব্রাশের যে অংশে আমরা পেস্ট লাগাই ওই অংশে যেটা আমরা ব্যবহার করি সেটাও কিন্তু নাইলন এই জন্য মোটামুটি ভালোই টেকসই হয় হয়তো আমরা এক মাস দুই মাস তিন মাস ব্যবহার করার পরে দেখা যায় ক্ষয় হয় যদিও প্রতি মাসেই পাল্টানো আমাদের উচিত আমরা সে ব্যাপারেও সতর্ক থাকবো আচ্ছা যাই হোক আমরা ঘনীভবন পলিমার একটা উদাহরণ দিলাম আমাদের আরও একটি উদাহরণ কালকে পড়িয়েছিলাম আপনাদের হয়তো অনেকেরই মনে আসছে ওই যে কোথায় মেলামাইন ফর্মালডিহাইড রেজিন তৈরি করার সময়ে মেলামাইন তৈরি করার সময় আমরা কী কী ব্যবহার করেছিলাম আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা মেলামাইন তৈরি করার সময় ব্যবহার করেছিলাম ইউরিয়া ফর্মালডিহাইড ইউরিয়া আর ফর্মালডিহাইড এই দেখেন ইউরিয়া কীভাবে এনএইচ টু সিও NH2 বা এরকম ভাবে আছে যাই হোক লেখেন অসুবিধা নাই NH2 এর সাথে ফর্মালডিহাইড আপনি জানেন HCHO
এদের যখন বিক্রিয়াটা ঘটে আমরা প্রথমে একটা অণু করে বিক্রিয়া দেখাবো, পরে আমরা এন অণুটা দেখাবো। আমরা বলেছিলাম যে আপনি কাজ করতে পারেন এখানকার একটা এইচ, এখানকার একটা এইচ আর ওই লাস্টের একটা ও, এই মিলে আপনি এখনো পানিকে অপসারণ করতে পারেন। শুধু শিক্ষার্থী বৃন্দ, ধরেন আপনি এখনো পানি এখানে নিয়ে নিলেন, এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিলেন, এখন এখানে থাকছে কি আপনি এদিক থেকে লেখা শুরু করেন সিএস টু, এখানে একটা বন্ড ফাঁকা থাকবে। এরপরে আমরা দেখেন লিখছি কি এন এইচ, এরপরে সি ও, এরপরে আবারও এন এইচ, এইভাবে লিখে আমরা এই করলাম। এরপরে যদি এন সংখ্যক নেই, এই এন এই এন এই এন এই এন, এটা হচ্ছে আমাদের ইউরিয়া ফরমালডিহাইড রেজিন, ইউরিয়া ফরমালডিহাইড রেজিন, ফর মাল ডিহাইড রেজিন। ইউরিয়া ফরমালডিহাইড রেজিন আমরা অলরেডি দুটো তৈরি করে ফেললাম। তো যাই হোক, আমাদের পলিমার নিয়ে প্রকারভেদ নিয়ে কথা শেষ। শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে জিনিসগুলো পড়াবো এগুলো মানে একটু বর্ণনামূলক জিনিস, আমরা বুঝাবো, আপনারা পড়বেন, মুখস্থ করবেন। বিভিন্ন পলিমারের ধর্ম ও ব্যবহার, আমরা যে অনেকগুলো পলিমার বললাম সেগুলো হয়তো আমরা মনোমারগুলোর নাম লিখতে পারি, সেগুলোর যে শখ আছে না পলিমারের নাম, আমরা কি কি পলিমার আপনাকে পড়লাম, পলিমার এটাকে আমরা আপনাকে প্রথমে পড়াইছি, কিন্তু আমরা যে পলিমারটা সেটা আপনি জানেন, আমরা আপনাকে পড়াইছি কি পলিথিন, প্রথমে পড়িয়েছি আমরা পলিথিন, এই পলিথিন। এরপরে আপনাকে আমরা পড়াইছি কি ধরেন পলিপ্রোপেন বা পিভিসি ভিনাইল ক্লোরাইড, যাই হোক পলিপ্রোপেন, পলিপ্রোপেন। এরপরে আপনাকে আমরা পড়ালাম কি পিভিসি, পলি ভিনাইল ক্লোরাইড, পলি ভিনাইল ক্লোরাইড, 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 ক্লোরাইড। এরপরে আমরা আবার দুটো ঘনীভবন পড়ালাম, একটা নাইলন 66, একটা পড়ালাম নাইলন 66, এরকম একটা পড়াইছি আপনাদের নাইলন 66, এরকম নাইলন 66 পড়াইছি একটা, আর একটা কালকেও পড়ালাম, আজকেও পড়ালাম। ইউ আর লাকি, সেই দিক থেকে আপনারা খুবই ভাগ্যবান। ইউরিয়া ফরমালডিহাইড, ইউরিয়া ফরমালডিহাইড, এটা কিরকম ইউরিয়া ফরমালডিহাইড, এখন দেখা যাক আমরা এগুলোর মনোমারের নাম। আমাদের একটা শখ আছে, অনেক সময় যদি শখ টক চেয়ে ফেলে যে আপনারা যে সমস্ত পলিমার সম্পর্কে জানেন তাদের একটা শখ দেন দেখি তালিকা, তো অসুবিধা নেই, আমরা তালিকা দেওয়ার চেষ্টা করি। দেখা যাক আপনারা জানেন যে এটা এটা সহজ, এটা হলো সিএস টু, সিএস টু এটা একটা মনোমার, এর নাম ইথিলিন আমরা লিখে দিয়েছি। এটা প্রোপিন, তো প্রোপিন লিখতে গিয়ে আমাদের কী করতে হবে আপনারা জানেন যে আমরা হয়তো এরকমভাবে কার্বনের সাথে বন্ড দিব, তো সিএইচ আবার সিএইচ থ্রি আমরা এখানে দিলাম সিএইচ থ্রি, যাই হোক এটার নাম হচ্ছে প্রোপিন। এরপরে একটু আগে আমরা এগুলো বড় বড় করে দেখাইছি আপনাদের ভিনাইল ক্লোরাইড, এরপরে নাইলন, দুটো জিনিস এখানে ওই যে এসিড এবং বড় বড় দুটো জিনিস লিখবেন, একটা হচ্ছে অ্যামিন এবং ওই যে অ্যামিনটা দেখালাম অনেক বড় এই জায়গাতে হবে না, আর ওই যে এসিডটা মানে অ্যাডিপিক এসিড, এসিড দুটো দেখাবেন, যে সবটা আমরা দেখালাম যে দুটো জিনিস ব্যবহার করেছিলাম, এখানে দুটো জিনিস ইউরিয়া, এটা অবশ্যই লেখা যাবে, বেশি একটা বড় না, ওটা অনেক বড় সো এখানে মনে হয় কুড়ানো যাবে না, এখানে আমাদের অ্যামিন আর এসিড লিখতে আর একটু বড় জায়গা লাগবে, আমরা অবশ্যই একটু বড় জায়গা নিয়ে লিখতে পারবো, তাহলে একটু বড় জায়গা নিয়ে ফেলি তো একটু লিখে দিই না। তো এখানে নাইলন 66 যেটা সেটাকে আমরা বলেছিলাম ডাইঅ্যামিন NH2, হ্যাঁ এরপরে নিয়েছিলাম CH2CH, এরপরে NH2 ডাইঅ্যামিন হেক্সামিথিলিন, আরেকটা নিয়েছিলাম অ্যাডিপিক অ্যাসিড, সেটা নিয়েছিলাম CH2 পরে 4, এরপরে এখানে একটা অ্যাসিড গ্রুপ, এখানেও একটা অ্যাসিড গ্রুপ, আচ্ছা গেল এইভাবে আমরা। এরপরে ইউরিয়া ফরমালডিহাইডে আমরা ইউরিয়া NH2 CuNH2 এটা নিয়েছিলাম ইউরিয়া, আর আমরা নিয়েছিলাম কি ফরমালডিহাইড, এর সাথে আরেকটা নিয়েছিলাম HCHO, আচ্ছা যাই হোক। এরপরে শখে হয়তো আমাদের আছে ধর্ম, তো অসুবিধা নেই ধর্মগুলো আমরা লিখতে পারি, যে আমরা তো পলিথিন সম্বন্ধে জানি এরা কীরকম আমরা তাও জানি, এরা মোটামুটি টেকসই। আরেকটা কথা বলা আছে কাটা যায় না, আমি এবার এটা খুব একটা বিশ্বাস করি না, কাটা যায় তো, এই জন্য আমি মনে করি যে এটা টেকসই, টেকসই লিখলেই হবে, কাটা যায়, কাটা যায়, টেকসই, এটাও টেকসই লিখলাম।
টেক্সচার লিখলাম আর পিভিসি পাইপ যেটা এটা আসলে একটু শক্ত পিভিসি পাইপ যেটা পিভিসিটা আসলে শক্ত কঠিন আর মানে খুব একটা মানে পিভিসি পাইপ যেটা মানে নমনীয় না এটা কিন্তু নমনীয় মানে ইচ্ছা করলে নরম টরম করা যায় পাকানো যায় নমনীয় এটা এরাও নমনীয় হ্যাঁ নমনীয় এটা মোটামুটি নমনীয় কিন্তু এরা নমনীয় নয় বা কম নমনীয় বলতে পারে পাইপকে পাকানো যায় কিন্তু অনেক সব ঠাস করে ফেটে যায় কম নমনীয় এরা এরা কম নমনীয় ধর্মের দিক থেকে কম নমনীয় এটা এটা কম নমনীয় শক্ত কঠিন মোটামুটি শক্ত পাইপগুলো দেখছেন না শক্ত কঠিন আর কি কঠিন পদার্থ শক্ত আচ্ছা নাইলন 66 যেটা এটা তো অনেক শক্ত মানে হাত দিয়ে সেরা তো প্রশ্ন এটা না চকচকে এটা এমনি পাকানো যায় নমনীয় চকচকে এমনি চকচক করে দূর থেকে দেখলেও চকচকে এটা নমনীয় পাকানো যায় শক্ত বেশ হার্ড করিম বাবা সেরা খুবই কঠিন ইউরিয়া ফরমালডিহাইড এটাও চকচকে মোটামুটি দেখতে তোমাদের ভালোই লাগে চকচকে হ্যাঁ এটা ভালোই এটা কিন্তু নমনীয় না শক্ত যদি আমি বাঁকাতে চাই না ঠাস করে ভেঙে যাবে কিন্তু ভাঙবে না এরপরে ব্যবহার ব্যবহারটা আমরা লিখতে পারি ব্যবহার মনে করেন পলিথিন আমরা কি ব্যবহার করি পলিথিন তো আমরা এই যে বাজার টাজার সদাই করার জন্য আমরা ব্যবহার করি এটা মোটামুটি স্বাচ্ছন্দ্য আমরা বোধ করি যদিও এটা খুব একটা পজিটিভ জিনিস না পলিপ্রোপিন যেটা সেটাও আমরা ব্যবহার করি প্লাস্টিকের রশি বোতল এটার জন্য আমরা প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের ব্যাগ ট্যাগের জন্য এটা প্লাস্টিকের ব্যাগ হ্যাঁ হিসাবে ব্যবহার করি আবার শিট হিসাবে পাতলা শিট অনেক সময় দেখা যায় যে আমরা প্লাস্টিকের পাতলা একটা শিট দিয়ে তার উপরে হয়তো ওই মানে একটা গ্লাস টাস বসিয়ে ডাইনিং টেবিল বা বিভিন্ন এরকম পাতলা শিটই বানানো হয় পাতলা শিট প্লাস্টিকের শিট বানানো হয় শিট বানানো হয় অনেক সময় শিট কোনো কোনো দরজা বা জানালা বা ওয়ালের ড্যাম হয়ে গেলে সেখানে শিট মেরে একটু উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় তো যাই হোক এটা দ্বারা আবার রশি তৈরি করে এই যে মিষ্টির প্যাকেট ট্যাকেট আমরা যখন দেখি যে কোনো জায়গা থেকে আমাদের বাসায় আসে অথবা আমরা নিয়ে যাই সেই সমস্ত জায়গায় মিষ্টির রশি তৈরি প্লাস্টিকের রশি বলতে পারে আর ওই যে বোতল প্লাস্টিকের রশি মিষ্টির প্যাকেট ট্যাকেট আমরা বাঁধি না প্লাস্টিকের রশি আবার বোতলের ক্ষেত্রেও লাগে বোতল বোতল তৈরিতে আমরা তো পানির বোতল টোতল এখন অনেক ব্যবহার করি এটা লাগে আর এটা তো মানে পিভিসি পাইপ আমাদের যে পানির পাইপ লাইন বলেন বা বিদ্যুতের লাইন টাইম বলেন বিদ্যুতের পাইপ যেখানে জায়গাতে বিদ্যুতের তারটা আমরা যার ভিতর দিয়ে দিই অনেক সময় তারের যে কাধান আমরা দিই সেগুলো তার মানে কি এখানে ধরেন পাইপ পানির পাইপ বলেন তারপরে বৈদ্যুতিক হ্যাঁ কাজে এটা ব্যবহার করা যেতে পারে বৈদ্যুতিক কাজে এটা ব্যবহার করা যেতে পারে আমরা বৈদ্যুতিক কাজে আপনার উঠে ফেলেন বৈদ্যুতিক কাজে আমরা ব্যবহার করতে পারি এরপরে আমরা আবার ওই যে অনেক সময় অপরিবাহী যে আমরা প্লাসের উপরে একটা আবরণ দেখি এটা প্লাস্টিকের মানে মানে বৈদ্যুতিক রক্ষা থেকে মানে অপরিবাহী আবরণ অপরিবাহী আবরণ অপরিবাহী আবরণ হিসেবে ব্যবহার করতে পারি অপরিবাহী আবরণ যেমন যে প্লাস ক্লাসে ধীরে ধীরে আমরা হয়তো বৈদ্যুতিক সংযোগকে বিচ্ছিন্ন করে ফেলি সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর এর সাহায্যে নাইলনের কিন্তু কাপড় হয় কিন্তু কৃত্রিম কাপড় হয় আমরা একটু আগেই বলেছি কৃত্রিম কাপড় হয় এরপরে ধরেন রশিতে রশিতে প্রচুর ব্যবহার করা হয় কাপড়গুলো খুবই গরম হয় কৃত্রিম কাপড় তৈরি করা অনেক সময় সিল্কের কাপড়ের সাথে নাইলন টাইলন মিশানো হয় আর কি আমরা বলি যে ভাই রাজশাহীর সিল্ক আসলে ওখানে নাইলন মিশানো হয় অনেক সময় গরম হয়ে যায় এরপরে দাঁতের যে ব্রাশ আমরা যে মানে ব্রাশ মানে আমাদের যে ব্রাশ ব্রাশের যে উপরের অংশটা সেটা ব্রাশের ক্ষেত্রেও ব্রাশের উপরের অংশে ব্রাশের যে উপরের অংশ সেখানে আমরা ব্যবহার করতে পারি রশি দাঁতের ব্রাশ আর কি ব্রাশে দাঁতের মানে দাঁতের ব্রাশের জন্য এটা লাগে দাঁতের ব্রাশে ব্যবহার করা হয় আর এটার ব্যবহার তো আপনারা জানেনই যে প্লেট থালা চামচ প্লেট থালা চামচ ইত্যাদিতে এটা লাগে শুধু শিক্ষার্থীবৃন্দ আমরা এরপরে কৃত্রিম পলিমার সম্বন্ধে আর একটু কথা বলবো এগুলো সবই কৃত্রিম পলিমার আর এর সাথে প্রাকৃতিক পলিমার যেটা সেটা আমাদের একটু বলা দরকার প্রাকৃতিক পলিমার হচ্ছে আসলে যেটা প্রাকৃতিকভাবেই তৈরি হয় আপনারা প্রাকৃতিক পলিমার সম্বন্ধে একটু একটু জানেন হয়তো যেমন ধরেন এই যে আমরা মানে প্রোটিন যেটা বলি আমরা প্রোটিন এটা অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার এটা আমরা মানে মাংস খেলে বা আমাদের দেহে মাংস ওই অ্যামিনো অ্যাসিড থেকে এটা গঠন হয়ে থাকে এটা প্রাকৃতিক পলিমার আবার রাবার যেটা রাবার গাছের কষ থেকেও রাবার হয় তবে আমরা যে টাকা বান্ডিল বাঁধি মেয়েরা যে চুলে রাবার পরে সেই রাবারগুলো রাবার গাছের রস থেকেও হয় তবে ওই আমাদের যত ব্যবহার এই কারণে আমরা যে প্রাকৃতিকভাবে পাই সেটা খুব কম বরং শিল্প কারখানা থেকে যেটা তৈরি হয় সেটাই খুব বেশি তাহলে আমরা সেলুলোজ বলি না কেন
প্রোটিন বলি না কেন, কার্বোহাইড্রেট বলি না কেন, এগুলো তো আমরা যে সমস্ত বস্তু দেখতে পাই এখানে আমরা ওইরকম পলিমারের ব্যবহার দেখে ফেলি আর কি। এমনকি আমাদের যে গ্লুকোজ থেকে আমরা এগুলো তৈরি করতে পারি, গ্লুকোজ থেকে ডাইভার্ট হয়ে স্টার্চ হয়, সেলুলোজ হয়, এরা প্রাকৃতিক পলিমার, আমরা যে খাবার খাই সেখান থেকে প্রাকৃতিক পলিমারগুলো তৈরি হয়। তো যাই হোক, আবার দেখা যায় যে অনেক সুতার মধ্যেও প্রাকৃতিক পলিমার সেলুলোজ থাকে, এগুলো প্রাকৃতিক পলিমার। তো আমরা রাবার চাষ করার জন্য 5টি জেলাকে আমরা পছন্দ করেছি। তো এটা মনে রাখার জন্য আমি একটা কৌশল অ্যাডাপ্ট করি, যে আমরা মনে করেন এরকম বলি যে আমাদের একজন শিক্ষক ছিলেন, বলছে পাঁচটা শিক্ষক, মানে উনি বলতেন যে পাঁচটা অঙ্ক শিক্ষক, পাঁচটা শিক্ষক এরকম বলতেন উনি, পাঁচটা শিক্ষক। তা আমি এখান থেকে একটু বুদ্ধি করেছি যে পাঁচটা শিক্ষক, স্যার যখন বলতেন যে পাঁচটা শিক্ষক এরকম বলতেন, আমি ওটাকে সংক্ষেপে করে স্যারের ওই কথাটা আমার একদম মনে আসছে। উনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এখন হয়তো নেই পৃথিবীতে, পার্বত্য চট্টগ্রাম, কারণ আমাদের বয়সই তো কম হলো না, আমরাই 50 পার করে দিয়েছি, সো আমাদের শিক্ষকরা তো 80-90 পার হয়ে গেছে। স্যারকে অবশ্য আমরা দেখি না পার্বত্য চট্টগ্রাম, স্যার মনে হয় আমাদের গ্রাম থেকে একটু দূরেই স্যার আসতেন, পার্বত্য চট্টগ্রাম। এই এই পাঁচটা তা থেকে টাঙ্গাইল আমরা এখান থেকে চেষ্টা করি আর কি, যে বাচ্চাদেরকে সহজে, মানে অনেক সময় পরীক্ষাতে অবজেক্টিভ আসে যে নিচের কোন জেলায় রাবার চাষ করা হচ্ছে, তো আমরা যদি পাঁচটা শিক্ষক, এই শিক্ষক অবশ্যই একটু চেঞ্জ করতে হবে বাবা, দন্তস্বরশী দিয়ে একটা সিলেট জেলা আছে শিক্ষক, এই জন্য 1300 না, আমরা স্যারের কথা পাওয়ার জন্য 1300 দিয়েছিলাম শিক্ষক, তাহলে এটা সিলেট। এরকম কৌশল করে আমরা অনেক কিছু পড়ায় ফেলি, যেন আপনারা অনন্তকাল মনে রাখতে পারেন। কথে কক্সবাজার, 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 স্যার জোর দিতেন প্রতিদিন অন্তত পাঁচটা অঙ্ক শিক্ষক, কথে হবিগঞ্জ। শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই স্যারকে স্মরণ করলাম, আমাদের তার কাজের মাধ্যমে আমরা এখনও স্মরণ করি, স্যার হয়তো স্বর্গে বা বেহেস্তে নসিব করেছেন আল্লাহ তাকে, কিন্তু তার কথাটা আমরা আজও মনে রাখি। আমাদের কোনো কর্মকাণ্ড আপনাদের যদি ভালো লাগে আপনারা মনে রাখবেন, এটাই একজন শিক্ষকের অনেক বড় পাওয়া। তো শুধু শিক্ষার্থী কিন্তু প্রাকৃতিক পলিমার সম্বন্ধে আমরা কথা বললাম, এরপরে আমাদের আসছে বিভিন্ন ধর্ম করে ওই কৃত্রিম পলিমার বা প্লাস্টিক। এই প্লাস্টিক কৃত্রিম পলিমার এগুলো সবই যেগুলো মানুষের তৈরি, আর যেগুলো আমি যে রাবার বললাম, যেটা যে পাঁচটা জেলায় চাষ করা হচ্ছে, আমাদের স্টার্চ সেলুলোজ এগুলো যে পলিমার প্রোটিন এগুলো প্রাকৃতিক, প্রাকৃতিকভাবেই তৈরি হয়। তো প্রাকৃতিক বললাম, আমাদের প্লাস্টিকস, এই প্লাস্টিকস, এই কৃত্রিম যেগুলো এগুলো নিয়ে কথা বলছি, প্লাস্টিকস একটা কথা আছে, প্লাস্টিকস এই শব্দের অর্থ গলানো সম্ভব, গলানো সম্ভব, মানে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি এগুলো গলানো সম্ভব। তবে হ্যাঁ, এই গলানোর ফলে আমাদের একটা বড় ক্ষতি হয়ে যায়, যেখানে আমরা প্লাস্টিকগুলো গলাই সেখানে অনেক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, ওই গ্যাসগুলো আমাদের শরীরের জন্য প্রভূত ক্ষতি সাধন করতে পারে, তাই গলানো সম্ভব কিন্তু আমরা গলাবো না, বা গলালে সেখানে যে গ্যাস উৎপন্ন হয় তার আশেপাশে থাকবো না। তো থাকলে ওই গ্যাসগুলো আমাদের নাকের ভিতর দিয়ে আমাদের মেটাবলিক ডিজঅর্ডার করতে পারে, আমাদের রক্তের হিমোগ্লোবিনকে সেন্স করে হিমোজনে পরিণত করতে পারে, আমাদের অনেক ফাংশনকে অফ করে দিতে পারে। শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা গলাবো না, বরং আমরা সম্ভব হলে কারখানাতে ফেরত দেওয়ার চেষ্টা করবো, তারা নিয়ন্ত্রিত উপায়ে আবার এটাকে অন্য বস্তু তৈরি করবে, এতে করে আমাদের দুই দিকে লাভ হবে। এটা যত্রতত্র ফেলে দিলে এটা কি করে, সহজে পুষবে বা গলবে না, তাতে করে আমাদের বড় রকমের ক্ষতি হবে। কোনো ড্রেনে ফেলাবেন, ড্রেনের পানিকে যেতে দেবেন, আটকায় রাখবে, সেখানে মশা জন্মবে, মশা জন্মালে তো আপনি বুঝতে পারছেন ডেঙ্গু বা আরও কোনো ভয়াবহ অসুখ আমাদের আক্রমণ করতে পারে, চিকনগুনিয়া, ডেঙ্গু, এই সমস্ত। এমনিতে আমরা একটা বাবা আতঙ্কের মধ্যে আছি, আর আমাদের দ্বারা আতঙ্ক সৃষ্টি হোক এটা আমরা চাই না। গেল প্রাকৃতিক পরিমাণে কথাবার্তা শেষ। প্লাস্টিকের সুবিধা অসুবিধা আমাদের করণীয়, প্লাস্টিকের সুবিধা কিছু আছে, আমরা অনেক সময় একটু সুফল পাই, হয়তো আমি স্কুল থেকে আসতেছি, কলেজ থেকে আসতেছি, আরেক জায়গা থেকে আসতেছি, একটু সবজি পছন্দ হলে ভাই 2 কেজি সবজি দেন, আমাকে পলিথিনে দেয়, আমি নিয়ে চলে আসি, আমার খুব ভালোই লাগে। তো এরকম বহনের সুবিধা, হয়তো আমাদের অনুষ্ঠান হলো স্কুলে বা কলেজে, আমাদেরকে বলা হলো যে স্যার এক প্যাকেট করে খাবার, ওই খাবার একটা বিরিয়ানি প্লাস্টিকের প্যাকেট আমাদেরকে দিল, আল্লাহর দান বিরিয়ানি, আমরাও আল্লাহর ওয়াস্তে নিয়ে আসলাম, কিন্তু খাওয়ার পরে ওই প্যাকেটটা আমরা যথাযথ ফেলে দিই, তো এতে করে আমাদের খুব ক্ষতি হয় পরিবেশের। আমরা এই জন্য আমাদের উচিত আসলে কারখানা পর্যন্ত পৌঁছে দেওয়া। তো যাই হোক, আমরা অন্তত বাড়িতে একটা নির্দিষ্ট স্থানে রাখলে প্লাস্টিক যারা নিবার নিয়ে যায়, এরপরে আমরা যেখানে জমা হয় আমাদের ভাগার যেখানে, সেখানে প্লাস্টিকগুলোকে আলাদা করে ইন্ডাস্ট্রিতে পাঠানোর উদ্যোগ যদি সরকার নিয়ে থাকেন তাহলে খুবই ভালো হয়, না হলে যেখানে ফেলাবে সেই জায়গাতেই ওটা পচবে না, 200-100 বছরে পচে না, যা আমাদের জন্য অনেক ক্ষতিকর। তাহলে আমরা সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধাও বলে ফেললাম, যে আমাদের সুবিধা কিন্তু এইগুলো অসুবিধা হবে।
তো আমাদের করণীয়টা কি, যে সুবিধাও বলছে অসুবিধা, করণীয়টা হচ্ছে এই যে আমরা আসলে তো একটু অভ্যস্ত হয়ে গেছি, আমরা একটু ব্যবহার করব, তবে ব্যবহার করে এটা আবার চেষ্টা করব বাংলাদেশ সরকারের কাছে উদ্যোগটা তুলে ধরতে, যে প্লাস্টিক সামগ্রীগুলো আবার সেই ইন্ডাস্ট্রিতে, সেটা হোক না আরএফএল, সেটা হোক তালুকদার, হোক না বেঙ্গল, বিভিন্ন কোম্পানির নাম ধারণ করে আছে, তাদের কাছে আমরা পাঠাবো, তারা আবারও ওটাকে গলিয়ে তৈরি করবে, এতে করে তাদের খরচ একটু কম পড়বে আর আমাদের ভালো হবে, যে আমরা প্লাস্টিক সামগ্রীগুলো ব্যবহার করে আবার দিয়ে দিচ্ছি, যত্র ফেলে দিচ্ছি না, ফেলে দিলে আমাদের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়াশোনা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি, এবার আমরা জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, এই পার্থক্য আমাদের বইয়ে 4টা পয়েন্ট দেওয়া আছে, তো আসলে 4টা পয়েন্ট একটু কম হয়ে যায়, কারণ কি 4টা হয়তো পরীক্ষাতেই লেখা লাগতে পারে, আবার যদি কখনো তুলনামূলকভাবে আলোচনা করতে বলে তখন তো ধরেন 4 মার্কের প্রশ্ন হয়ে যায়, তখন আপনাকে একটু বেশি জানলেই ভালো, এই জন্য আমরা 4টার একটু বেশি দেওয়ার চেষ্টা করি, অসুবিধার কিছু নেই। জৈব যৌগ, জৈব যৌগ আসলে আমরা এই যে 11 অধ্যায়টা পড়লাম এটা মোটামুটি জৈব যৌগ আর কি, পুরোটাই জৈব যৌগ, এদিকে অজৈব যৌগ। তো এখানকার কথাটা হলো আমরা প্রথমে ধরেন এরকম নিয়ে কথা বলছি, যাদের মানে কার্বন থাকবে, এক কার্বন মাস্ট, জৈব যৌগের মধ্যে কার্বন মাস্ট, আমি একটু সংক্ষেপে বোঝাচ্ছি, অবশ্যই কার্বন থাকবে, আর এখানে কার্বন থাকবে এমন খুব কমই জৈব যৌগ আছে, এমনি অজৈব কার্বন থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কার্বন থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বাধ্যবাধকতা বাধ্য মানে ধরা বাধা নিয়ম নাই, বাধ্যবাধকতা নেই, কার্বন থাকতেও পারে নাও পারে এরকম আর কি। আসলে কার্বনের যৌগ ম্যাক্সিমামই জৈব যৌগ, তবে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড এগুলো আবার অজৈব হতে পারে, আর এখানে কার্বন থাকতেই হবে, কার্বন না থাকলে জৈব যৌগের কথা, ইট ইস কোয়াইট ইম্পসিবল ফর আস থিংকিং, হ্যাঁ আমাদের জন্য এটা ভাবাই যাবে না, এটা আউট অফ ইমাজিনেশন, কল্পনার বাইরে। তো বলে ফেললাম কার্বন নিয়ে কথা, এরপরে বিক্রিয়ার সময়, এদের বিক্রিয়াগুলো একটু মানে দেরিতে সময় নেয়, বিক্রিয়াগুলো বিক্রিয়া ধীর গতিতে, আমরা বললাম না যে পলিমার মাটিতে মিশতে 2-4 বছর লাগতে পারে, তবে আমাদের একটু আশার আলো এই সুযোগে শুনে নিই, বাংলাদেশের সব বিশ্বের বিভিন্ন কোম্পানি চেষ্টা করতেছে যে পলিমার তৈরি করে যেন মাটিতে মিশে দেওয়া সম্ভব হয় সেরকম পলিমার তৈরি করার ব্যাপারে, তো ওটাতে কি সুবিধা হবে, ওটাতে মাটিতে হয়তো 7-15 দিনের মধ্যে আপচপ করে ফেলবে, যেমন এক মোটা ভাত আমি মাটিতে ফেলে দিলে কি হয়, ভাত অল্পদিন পরে আর থাকে না, এই কোলি ব্যাকটেরিয়া এসে ওই ভাতকে ধ্বংস করে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমি একটু বলে ফেলি, আমি এই পলিমারের উপরে কাজ করেছিলাম, আমি PEG 600 ব্যবহার করেছিলাম, PEG 600 ব্যবহার করে আমরা পলিমারের একটা ফর্মুলা ডেরিভ করেছিলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, পলিমার সায়েন্সের উপর কাজ করেছিলাম প্রফেসর আবুবকর স্যারের কাছে, স্যার এখনও ভালো আছেন, কথাবার্তা মাঝে মধ্যে হয়, স্যাররা অনেক ব্যস্ত মানুষ, প্রফেসর মানুষ, ওনার বয়সও অনেক হয়ে গেছে 65-এর কাছাকাছি, স্যার আমাকে এই পলিমারটা তৈরি করতে সহযোগিতা করেছিলেন, আমি যখন থিসিস করেছিলাম এটা ব্যবহার করেছিলাম, এখানে আমি 21 দিন পরে দেখেছিলাম যে আমার পলিমারটা মাটি সম্পূর্ণ খেয়ে ফেলতে পারে। তো যাই হোক, এটাতে একটু ব্যয়বহুল হবে, এই জন্য কোনো কারখানার কাছে আমি যোগাযোগ করবি, তারাও আসেনি। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা PEG পলি ইথিলিন গ্লাইকল নিয়ে কাজ করেছিলাম, তারপরে জানেন যে অ্যালকোহল এই বস্তুগুলো এই কোলি ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয় আর কি, এটা ওই 22-25 দিন এর মধ্যে নিঃশেষ হয়ে যায়, আমরা মানে ফর্মুলাটা ডেলিভ করেছিলাম, এটা যে কোনো কারখানায় গিয়ে পলিথিন বের করা তা না, তো স্যারকে বললাম স্যার খরচ কেমন পড়তে পারে, বলে যে একটা পলিথিন 5-6 টাকা পড়তে পারে, তো ওই 5-6 টাকা দিয়ে তো কেউ পলিথিন কিনবে না, বরং 5 টাকার মরিচ কিনলে, 5 টাকার ধনের পাতা কিনলে একটা পলিথিন ফ্রি দিয়ে দেয়, সুতরাং আমার ইন্ডাস্ট্রিতে লালবাতি চলবে, আর আমি তো চাই না আমার ইন্ডাস্ট্রিতে লালবাতি জ্বলুক, মানে ইন্ডাস্ট্রিতে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন হয়তো আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, এক সময় আমরাও হয়তো 4-5 টাকা দিয়ে পলিথিন কিনতে পারবো, বাধ্য হয়ে হয়তো কিনবো, দেখা যাক, উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, আমরা ওই দিনের অপেক্ষায় আছি, কিন্তু আমরা যে সময়ে ছিলাম এখন থেকে 20-25-30 বছর আগে আমরা এই কাজগুলো করেছিলাম, তো তখন দেশের আর্থসংযোগ অবস্থা এতটা ভালো ছিল না, এখন অবশ্য মানুষ হয়তো ভালো পলিমার এরকম পলিথিন পেলে কিনতে পারে 4-5 টাকা দিয়ে, মানুষের এখন ক্রয় ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, বিক্রিয়া এটা ধীরগতি সম্পন্ন, আমাদের এই বিক্রিয়াটা ধীরগতি সম্পূর্ণ, আর ধীরগতি সম্পন্ন আর এটা কিন্তু দ্রুত, মানে হোমিও আর অ্যালিওর মতো দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া, দ্রুত গতি সম্পন্ন,
তাহলে আমরা এখানে বুঝলাম। তারপরে এই জৈব যৌগগুলোর আণবিক ভর, সাধারণ আণবিক ভর অনেক বেশি হতে পারে, আণবিক ভর অনেক বেশি হতে পারে, অনেক বেশি হতে পারে, অনেক বেশি হতে পারে, অনেক বেশি হ্যাঁ হতে পারে, আর এদের আবার অত বেশি না। আণবিক ভর যেমন পলিমারগুলো আমরা বলেছি 1,00,000 পর্যন্ত বর্ণের বড় হতে পারে, অনেক বড় বড় চেন গঠন করে, আর এক্ষেত্রে আণবিক ভর খুব বেশি হয় না, আণবিক ভর খুব বেশি হয় না, ভর খুব বেশি হয় খুব বেশি, খুব বেশি একটা খুব বেশি হয় না, মানে মোটামুটি অল্পের মধ্যে থাকে, খুব বেশি হয় না। এরপরে আপনারা সমানুতা একটা ধর্ম আমরা দেখাইছিলাম, বিভিন্ন সমানু নিয়ে আপনাদের ক্লাসে আমি দেখাইছিলাম, তো সমানুতা খুবই স্বাভাবিক, সমানুতা খুবই স্বাভাবিক মানে খুবই মানে ঘটে আর কি, আর এখানে সমানুতা খুব কম ঘটে, সমানুতা ঘটে না বলেই চলে, খুব কম ঘটে, খুব কম ঘটে। যাই হোক, আমরা চারটা পড়লাম, বইয়ে আরো কিছু আছে, গলনাঙ্ক স্ফোটনাঙ্ক, ধরুন এদের গলনাঙ্ক তরল গ্যাসীয়, এদের গলনাঙ্ক কম, ওদের বেশি, এটা আয়নিক যৌগ গঠন করে, এদের বেশি, গলনাঙ্ক স্ফোটনাঙ্ক হ্যাঁ খুবই কম, আর এটা হচ্ছে খুবই বেশি, মানে কি গলনাঙ্ক স্ফোটন খুবই বেশি, খুবই বেশি মানে মূল জিনিসটা হিট করতে পারলেই ভালো। সময় আপনাদের সময় নিয়ে আপনারা অনেকবার আমাকে বলেছেন স্যার ভিডিও ছোট ছোট করতে, বিদ্যুৎ পরিবাহিতা কম, খুব কম মানে বিদ্যুৎ পরিবাহী নাই বললে চলে, আর এরা তো আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী। আরেকটি কথা আছে কেটিনেশন, মানে একই রকমের মানে কার্বন কার্বনের সাথে যুক্ত হয়, দেখবেন কার্বন তিনটা যুক্ত হচ্ছে, ওরকম ভাবে এরা কেটিনেশনটা খুব একটা শো করে না, একই রকমের মৌল সাধারণত যুক্ত হয় না, যদিও হাইড্রোজেন পারক্সাইডে একটু একটু হয়, তো কেটিনেশন ঘটে। আর এখানে কেটিনেশন সাধারণত ঘটে না, সাধারণত ঘটে না, শুধুই শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি আমাদের পড়াশোনা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম। এখানে অবশ্য ওই বন্ধন প্রকৃতিটা, এরা সমযোজী প্রকৃতি, এরা সমযোজী যৌগ, হ্যাঁ সমযোজী যৌগ গঠন করে, এরা সমযোজী সমযোজী যৌগ গঠন করে, আর এরা আয়নিক যৌগ গঠন করে সাধারণত, এরা সাধারণত সমযোজী, আর এরা সাধারণত আয়নিক, যৌগ যৌগ সমযোজী, আর এরা আয়নিক, আয়নিক যৌগ করে, সাধারণত দেওয়া অসুবিধা নেই, সাধারণত আয়নিক যৌগ করে, কারণ যে পানিতে আবার সমযোজী বন্ধন আছে, এরকম আছে কিছু, সাধারণত সমযোজী দিয়ে দিই আমরা। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা আস্তে আস্তে পড়িয়ে ফেললাম, আমাদের পাঠ্য বই পড়ানো শেষ, আমরা আর একটি পর্ব দিব, সেটা অবশ্য ট্রান্সফারের উপরে, যদি আপনারা বেশি ট্রান্সফার করতে চান দুটো পর্বও দিতে পারি, যেহেতু আপনারা বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে স্যার ক্লাস 30 মিনিটের মধ্যে আনেন, 30 মিনিটের মধ্যে আনেন, তো আমরা চেষ্টা করছি, আসলে পড়াতে গেলে মানে কম করে পড়ানো যায় না, খাইতে বসলে যেমন ক্ষুধাটা না মিটলে ওঠা যায় না, ডাক্তাররা বলে যে অল্প একটু ক্ষুধা রেখেই উঠবেন, ওটা কিন্তু আমরা বাঙালি পারি না, আমরা বাঙালি ভাতুয়া বাঙালি, খাইতে যদি বসি তো একটু ভালোই খাই, না বসলে হয়তো খাই না, এরকম আর কি, তো পড়াতে লাগলে আমরা ভুলে যাই সময়ের কথাটা, চেষ্টা করব আপনাদের আরেকটু কম কম পড়াতে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও যেন ভালো থাকতে পারি, তাহলে এরকম নিয়মিত ভিডিও পাবেন। আমার এই প্রোগ্রামগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশন বেল আইকন চাপ দিবেন, কারণ আমরা নিয়মিত ক্লাস দিই, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন কখন ক্লাস যাবে আপনি বুঝতে পারবেন না, তাই আপনি আপনার স্বার্থেই এটা করে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পারি এবং আপনাদের নিয়মিত ক্লাস দিতে পারি, যদিও বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে মহামারী আতঙ্ক চলছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের ক্লাস এখানে শেষ, ধন্যবাদ সবাইকে।